ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। এই নামটা শুনলে প্রথমেই আমাদের মনে হয় মানুষটা বোধহয় খুব রাশভারী, কাঠখোট্টা প্রকৃতির। কিন্তু বাস্তবে কিন্তু তা নয়। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ নিজে একজন খুব রসিক মানুষ ছিলেন এবং ওনার রসিকতার বর্ণনা পাওয়া যায় বিভিন্ন ঘটনায়, যেটা ওনার জীবনীতে আমরা পাবো। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন জ্ঞানী, একই সাথে অসাম্প্রদায়িক, ধার্মিক একজন ব্যক্তি। বরাবর তার পছন্দের সাবজেক্ট হচ্ছে ভাষাতত্ত্ব, বাংলা ভাষার শব্দ সম্ভার। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন। একবার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে প্রশ্ন করা হয়েছিল, আচ্ছা স্যার, এই যে বাংলা ভাষাকে নিয়ে এত টানাটানি হচ্ছে, কেউ বলছে বাংলা ভাষাকে সংস্কৃত করতে হবে, আবার কেউ বলছে বাংলা ভাষাকে ফার্সি, আরবি, উর্দু ঘেঁষা হতে হবে, এই ব্যাপারে আপনার মতামত কী? তখন শহীদুল্লাহ স্যার তার স্বভাবত একটি মিষ্টি হাসি দিয়ে বলেছিলেন, এই প্রশ্নের উত্তর তো আমি আগে অনেকবার দিয়েছি, বিভিন্ন সভা সমিতিতে দিয়েছি, মিলাদ মাহফিলেও দিয়েছি। বাংলা ভাষাকে ভাষার জায়গায় থাকতে দেওয়া উচিত, তাকে কামারের ছোড়া বা কষায়ের দায়ের আঘাতে কাটা ছেঁড়া করার কিছু নেই। বাংলা ভাষা সৃষ্টি হতে পারে লেখকদের হাতে, কারণ লেখকদের মধ্যেই আছে সেই ক্ষমতা যা কিনা বাংলা ভাষাকে সুন্দর, শোভামণ্ডিত এবং সমৃদ্ধশালী করতে পারে। একবার চুয়াডাঙ্গাতে একটা স্কুলে উনি মিলাদ মাহফিলে গিয়েছেন। অনুষ্ঠানটি ছিল ঈদে মিলাদুন্নবী। অনুষ্ঠান শেষে স্যারকে ঘিরে সবাই প্রশ্ন করতে লাগলেন। হঠাৎ করে একজন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে প্রশ্ন করলেন, স্যার যদি কিছু মনে না করেন আপনার জন্ম তারিখটি একটু বলবেন? তখন শহীদুল্লাহ স্যার হেসে বললেন, নিশ্চয়ই, আমার জন্ম তারিখ 1885 সালের 10ই জুলাই। তবে শোনো, মৃত্যু তারিখ তো এখনই বলতে পারছি না, তবে তুমি আমার বিয়ের তারিখটাও জেনে যাও। আমার বিয়ের তারিখ হচ্ছে 10 কিউব। একথা শুনে তো সবার হতভাগ হওয়ার মতো অবস্থা, 10 কিউব মানেটা আবার কি? তখন স্যারের কাছে সবাই ব্যাখ্যা জানতে চাইলে উনি খুব হেসে মিষ্টি করে বলেছিলেন, 10 কিউব মানে হচ্ছে 10 3 বার হবে, তার মানে আমার বিয়ে হয়েছিল 1910 সালের 10 অক্টোবর, আর অক্টোবর হচ্ছে ইংরেজি মাসের 10ম মাস। তখন সবাই তার এই ব্যাখ্যা শুনে হো হো করে হেসে উঠলেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন এরকমই মজার মানুষ। উনি নিজের বাড়ির নাম রেখেছিলেন পেয়ারা ভবন। এই নাম রাখার কারণ জানতে চাইলে তিনি বলেন, এটা আমার জন্মস্থান, আমার প্রিয় মাতৃভূমি, পেয়ারা ভবন থেকে আর ভালো নাম কী হতে পারত? উনি সবার সাথেই খুব বাৎসল্যপূর্ণ বা রসিকতা নিয়ে মাঝে মাঝেই এরকম হাসি রহস্যে মেতে উঠতেন। একবার শিক্ষকদের বিশ্রাম কক্ষে উনি ঢুকলেন। তখন ওখানে ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক ডক্টর শামসুদ্দিনও ছিলেন। তো ওনারা সবাই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে চা খাওয়ার জন্য বললেন। তখন উনি বললেন, আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই চা খাও, আমি বরং চানাচুর খাই। একথা বলে উনি নিজের শেরওয়ানির পকেটে হাত গুলিয়ে এক মুঠ চানাচুর বের করে নিয়ে আসলেন এবং রীতিমতো সবার সামনে চানাচুর খাওয়া শুরু করলেন। এই দৃশ্য দেখে তো সবাই অবাক। সবাই যেখানে চা কেক খাচ্ছেন, সেখানে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ চানাচুর কেন খাচ্ছেন? তখন উনি বললেন, কি তোমরা অবাক হচ্ছ আমার চানাচুর খাওয়া দেখে? কিন্তু অবাক হওয়ার তো কিছু নেই, যখন পশ্চিমা সাহিত্য সংস্কৃতির ইংরেজি ভাষা তোমরা বলো, তাদের সিগারেট খাওয়া দেখে নিজেরা সিগারেট খাও, কই তখন তো হতবাক হও না, তাহলে আমার চানাচুর খাওয়া দেখে কেন হতবাক হচ্ছ? এভাবে রসিকতার মধ্যে দিয়ে উনি বিভিন্ন অপসংস্কৃতি, বিভিন্ন বদ্ধমূল ধারণার মূলে কুঠারাঘাত করতেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খুবই জ্ঞানী একজন মানুষ ছিলেন। উনি একবার আঙুর পত্রিকা বের করেন। তাকে এই প্রশ্নও করা হয়েছিল, স্যার আপনি আঙুর পত্রিকা কেন বের করেছিলেন? তখন উনি বলেছিলেন, আমি চাই ছোট বাচ্চা কিশোরদের মুখে আঙুরের মিষ্টি রস ঢেলে দিতে। তোমরা কেউ আঙুর পত্রিকার প্রচ্ছদটি দেখেছ? কি সুন্দর ছিল! বাচ্চা বাচ্চা কিশোর ছেলেরা কেউ ময়ে উঠে, কেউ নিচে দাঁড়িয়ে আঙুরের থোকার দিকে তাকিয়ে আছে। আহ, সেই দৃশ্য কি মনোহর ছিল! তবে বেশি দিন এই মিষ্টি রস আমি কিশোরদের মুখে দিতে পারিনি,
কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরে 1921 সালে আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজে ঢাকা চলে আসতে হয়। কিন্তু আমি চেষ্টা করেছি যতদিন আঙুর পত্রিকা দিয়ে সম্ভব ততদিন কিশোরদের মুখে আঙুর পত্রিকার রস ঢেলে দিতে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর আরও একটা মজার ঘটনা আছে। উনি একবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ক্লাস নিচ্ছেন আর পড়াচ্ছিলেন তার প্রিয় বিষয় ভাষাতত্ত্ব। আর ভাষাতত্ত্ব বিষয়টি বরাবরই ছাত্রছাত্রীদের কাছে একটু নীরস, রাসভারী, কাঠখোট্টা টাইপের বিষয়। তো ক্লাসে উনি পড়াচ্ছেন, ব্ল্যাকবোর্ডে লিখছেন, এর মধ্যে উনি থেমে গেলেন এবং খেয়াল করলেন তার সামনে বসা ছাত্রছাত্রীরা কথা বলছে। তখন উনি লেখা থামিয়ে নিচে এসে একটি বেঞ্চে বসলেন। তারপর উনি বললেন, তোমরা সবাই বকান্ডা প্রত্যাশা করছো। এই বকান্ডা শব্দ শুনে সবাই তো খুব অবাক, এটার মানে আবার কি? ছাত্রছাত্রীরা তো এ ওর মুখের দিকে চাওয়াচাই শুরু করে দিল। তখন উনি বুঝিয়ে বললেন যে দেখো, একবার হয়েছে কি, মাঠে দুটো গাভী চড়িয়ে বেড়াচ্ছে, কিন্তু পাশে বক বাবাজি তার সুন্দর দুটি গোল বস্তুর দিকে তাকিয়ে তার কাছে যাওয়ার প্রত্যাশা করছে, কিন্তু বক তো আর জানে না যে গাভীর কাছে পৌঁছানো কতটা কঠিন, তাই সেটাকে বকান্ডার প্রত্যাশা বলে, যেটা কখনো পূরণ হয় না। ঠিক তেমনি আমি যখন ক্লাস নিচ্ছি, উনি যে ওনার দিকে কাছে সরে যাওয়ার চেষ্টা করছে বা কথা বলার চেষ্টা করছে, এটা কি ঠিক? কারণ উনি তো জানে না যে ওই মেয়েটি অন্য আরেকজনের স্ত্রী। এ কথা শুনে যারা দুইজন কথা বলছিলেন তারা তো লজ্জায় টমেটোর মতো লাল হয়ে গেল, এবং বাকিরা যারা ছিল তারাও বুঝতে পারলো যে ক্লাসে বসে কথা বলা বা একটা ছেলে আরেকটা মেয়ের কাছে বসার চেষ্টা করাটা উচিত নয় বা ক্লাসে মনোযোগ দেওয়াটাই উচিত। এরকম সব মজার ঘটনা আছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর জীবনে। একবার বিভিন্ন জ্ঞানীগুণীদের এক সমাবেশে উনি বলেছিলেন, বাঙালিদের মধ্যে তিন ধরনের মূর্খ আছে, তারা হলো গোমূর্খ, হস্তিমূর্খ আর পণ্ডিত মূর্খ। এই তিন ধরনের মূর্খের ব্যাখ্যায় উনি বলেছিলেন, বাঙালিদের মধ্যে যারা গ্রামে বসবাস করে, হতদরিদ্র, যারা পড়ালেখার সুযোগ পায় না, তারা হচ্ছে গোমূর্খ, যারা একদমই লেখাপড়া জানে না বা সুযোগটাও পায় না। কিন্তু হস্তিমূর্খ হচ্ছে তারা যারা কিনা শিক্ষিত, শিক্ষিত সমাজে তারা বাস করে, কিন্তু নিজস্ব সংস্কৃতি ভুলে সবসময় অন্যের সংস্কৃতি নিয়ে টানাটানি করে, যেমন ইংরেজি ভাষা বলা, তাদের দেখাদেখি ড্রেস পরা, সিগারেট খাওয়া। আর পণ্ডিত মূর্খ হচ্ছে তোমরা যারা পণ্ডিত, তোমরা যারা সব জানো বলে নিজেদের ভাবো, তারা আসলে আল্লাহ রাসূলকে ভুলে, নিজের ধর্ম ভুলে বিদেশি পথে হাঁটছো, বিদেশি সংস্কৃতি নিয়ে টানাটানি করছো। ঠিক এভাবেই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বিভিন্ন বদ্ধমূল ধারণা, বিভিন্ন অপ্রাসঙ্গিক বিষয়ের প্রতি নজর দিয়েছেন, এবং তারই রসিকতার মধ্যে দিয়েই সে দেখিয়েছিলেন কিভাবে খুব কঠিন বিষয়ও সহজ করে বোঝানো যায়। তাই বলতে চাই, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খুব মজার একজন মানুষ ছিলেন। তার জীবনী পড়ে, তার লেখা পড়ে আমরা আমাদের নিজেদেরকে সমৃদ্ধ করতে পারি। ধন্যবাদ। বইয়ের ফিরিওয়ালার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথেই থাকুন এবং নিজেদেরকে সমৃদ্ধ করার সুযোগ সৃষ্টি করুন।